হেল্ল' নমস্কাৰ মোৰ মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, পুনৰাই তোমালোকক মোৰ চেনেললৈ স্বাগতম জনাইছোঁ। আজি মই ক্লাছ টেনৰ জেনেৰেল মেথছৰ অনুশীলনী 11.1 অংকন চাপ্টাৰৰ কুৱেশ্যন নম্বৰ 2 বিষয়ে আলোচনা কৰিম। কি কৈছে প্ৰশ্নটোত? 4 চেণ্টিমিটাৰ, 5 চেণ্টিমিটাৰ আৰু 6 চেণ্টিমিটাৰ বাহুৰ এটা ত্ৰিভুজ আঁকিব কৈছে, আৰু তাৰ পিছত ইয়াৰ সদৃশ হোৱাকৈ এটা ত্ৰিভুজ আঁকা যাৰ বাহুবোৰ প্ৰথম ত্ৰিভুজটোৰ অনুৰূপ বাহুবোৰৰ 3 ভাগৰ দুগুণ হয়। আৰু এই প্ৰশ্নটো HSLC এক্সামৰ 2019 চনত আহিছিলে, 2019ত, 20ত অহা নাই, তাৰমানে 21ত অহাৰ বহুত সম্ভাৱনা আছে। সেইবাবে তোমালোকে অংকটো ভালদৰে প্ৰেক্টিছ কৰিবা, আৰু ভিডিঅ'টো চোৱাৰ সময় মই যিদৰে কৰি যাম তোমালোকে মোৰ লগে লগে কৰি যাবা, তেতিয়া অংকটো বুজাত তোমালোকৰ সুবিধা হ'ব। তেনেহ'লে আমি এতিয়া প্ৰশ্নটো আৰু এবাৰ চাওঁ ভালদৰে। আমাক প্ৰথমতে কি কৈছে, 4 চেণ্টিমিটাৰ, 5 চেণ্টিমিটাৰ, 6 চেণ্টিমিটাৰ বাহুৰ জোখৰ এটা ত্ৰিভুজ আঁকিব কৈছে, আৰু এই ত্ৰিভুজৰ আমাক আন এটা সদৃশ ত্ৰিভুজ আঁকিব কৈছে। যি সদৃশ ত্ৰিভুজটো আঁকিম, এই ত্ৰিভুজটোৰ বাহুবোৰ, এই যে আমাৰ দিয়া আছে 4, 5, 6 চেণ্টিমিটাৰ বাহুযুক্ত ত্ৰিভুজৰ অনুৰূপ বাহুবোৰৰ কিমান গুণ হ'ব লাগিব? 3 ভাগৰ 2 গুণ। অনুৰূপ বাহু মানে কি? অনুৰূপ বাহু মানে কি মই অলপ বুজাই দিওঁ। অনুৰূপ বাহু মানে কি? ধৰা এইটো এটা ত্ৰিভুজ আমাক দিছে, ABC আমি এটা প্ৰথম ত্ৰিভুজ আঁকিম, ইয়াৰ সদৃশকৈ আমি আৰু এটা ত্ৰিভুজ আঁকিম, ADC। এই বাহুটো এই বাহুটো এই বাহুটো এই বাহুৰ অনুৰূপ, এই বাহুটো এই বাহুৰ অনুৰূপ, আৰু BC বাহুটো BC' বাহুৰ অনুৰূপ। তেনেহ'লে আমাৰ কি হ'ব? সদৃশ ত্ৰিভুজটো এইটো, এই বাহুৰ যোগটো ইয়াৰ অনুৰূপ বাহু কোনটো? ইয়াৰ অনুৰূপ বাহু AB। ABৰ কিমান হ'ব লাগিব? 3 ভাগৰ 2। এইদৰে আমাৰ হ'ব লাগিব, এইটোৱে কৈছে। আৰু এইবোৰ কি কৈছে, গুণ কি কৈছে, এইটো মই প্ৰথম ভিডিঅ'ত 11 চাপ্টাৰৰ যেতিয়া মই উদাহৰণ দুটা বুজাই দিছিলোঁ তেতিয়া মই বুজাই দিয়া হৈছে যে অনুপাতৰ মূল ইম্পৰ্টেণ্টটো কি, অনুপাত চাই আমি কি ধাৰণা কৰিব পাৰোঁ। তোমালোকে যদি চোৱা নাই মই আগৰ ভিডিঅ'বোৰ চালে গম পাব। তেনেহ'লে আমি সমাধানটো আৰম্ভ কৰোঁ। ইয়াৰ বাবে আমি কি কৰিব লাগিব? প্ৰথমতে আমি 4 চেণ্টিমিটাৰ, 5 চেণ্টিমিটাৰ আৰু 6 চেণ্টিমিটাৰ বাহুযুক্ত এটা ত্ৰিভুজ আঁকিব লাগিব। সমাধান কৰোঁতে প্ৰথমতে আমি ত্ৰিভুজ আঁকিব লাগিব। অঁকাৰ আগত আমি কি কৰিম? 4 চেণ্টিমিটাৰ, 5 চেণ্টিমিটাৰ, 6 চেণ্টিমিটাৰ বাহু অংকন কৰি ল'ম। 0ৰ পৰা গণিব লাগিব, 4 চেণ্টিমিটাৰ ইয়ালৈ হয়, তেনেহ'লে আমি ইয়াৰ পৰা 4 চেণ্টিমিটাৰ এটা ড্ৰ কৰিলোঁ, নাম দিলোঁ আমি, ইয়াৰ যোগটো লিখি দিম আমি, তাৰ তলত ঠিক তলত আমি আঁকিম এইবাৰ 5 চেণ্টিমিটাৰ। সদায় 0ৰ ইয়াৰ পৰা আৰম্ভ হ'ব আৰু 5 ইয়াত এটা বিন্দু দি দিবা ইয়াত, তাৰপিছত 0ৰ পৰা টানি দিলে হ'ল 5 চেণ্টিমিটাৰ। আৰু এটা থাকিলে আমাৰ 6 চেণ্টিমিটাৰ, ইয়াৰ পৰা ইয়ালৈ টানিলে এইদৰে আমি চেণ্টিমিটাৰবোৰ অংকন কৰিম। হ'ল, এতিয়া আমি কি কৰিম? ইয়াৰ যিকোনো এটা বাহুক আমি ভূমি হিচাপে ল'ম। সদায় তোমালোকে আটাইতকৈ দীঘল ৰেখাখণ্ডটোকে ল'বা ভূমি হিচাপে, তেতিয়াহ'লে তোমালোকৰ সুবিধা হ'ব। তোমালোকে 4, 5 যিকোনো 3টাৰ ভিতৰত এটা ল'ব পাৰা, কিন্তু মই তোমালোকক ক'ব বিচাৰোঁ তোমালোকে আটাইতকৈ দীঘলটোকে ল'বা যাৰ দৈৰ্ঘ্যটো বেছি, তেতিয়াহ'লে অংকনটো ভাল হয়, দেখাত ধুনীয়া হয় আৰু সুবিধা হয়। তেনেহ'লে আমি আৰম্ভ, এতিয়া আমি কি কৰিম? অলপ তলত ইয়াতে আমি 6 আঁকিম, 6 চেণ্টিমিটাৰ, 6 চেণ্টিমিটাৰ এটা আঁকিম আমি। মই আটাইতকৈ দীঘলটো ল'লোঁ আৰু ইয়াৰ নাম দি দিম মই BC। তাৰপিছত মই কি কৰিম? তাৰপিছত তোমালোকে কি কৰিবা? 4 বা 5 যিকোনো এটা বাহুৰ সমান
দৈর্ঘ্য ল'বা, কম্পাছৰ পৰা। মই ফ'ৰ ল'লোঁ প্ৰথমতে, এইদৰে তোমালোকে ফ'ৰৰ সমান ল'লা। বি বা সি যিকোনো এটাত কেন্দ্ৰ কৰি এটা বৃত্ত চাবা। মই বিত কেন্দ্ৰ কৰিলোঁ, কৰি মই কি কৰিলোঁ এটা বৃত্ত চাব আঁকিলোঁ। এতিয়া মই ফ'ৰ ল'লোঁ, এতিয়া মই কোনটো ল'ম? ফাইভ। এইদৰে মই এতিয়া ফাইভ ল'লোঁ। ফাইভটো মই ফ'ৰ বিত বহাইছিলোঁ, তেনেহ'লে ফাইভ ক'ত বহাম? চিত। এই হৈ গ'ল। এতিয়া আমি বিৰ পৰা এডাল দেখা টানিম এই চাপলৈ, এই যে এইদৰে, আৰু চিৰ পৰা টানিম। তেনেহ'লে চোৱা, আমাৰ ত্ৰিভুজটো হৈ গ'ল। এইটো কি বাহু বিশিষ্ট হ'ল? ফ'ৰ, ফাইভ আৰু ছয় চেণ্টিমিটাৰ যুক্ত বাহু আমি এটা ত্ৰিভুজ আঁকিলোঁ। প্ৰথম প্ৰশ্নৰ আমাৰ হৈ গ'ল, প্ৰশ্নৰ প্ৰথম অংশটো হৈ গ'ল। এতিয়া আমি এই ত্ৰিভুজটোৰ এটা সদৃশ ত্ৰিভুজ আঁকিব লাগিব। এতিয়া আমি অঁকাৰ লগে লগে আমি অংকনবোৰ, অংকনৰ পৰ্যায়বোৰ লিখি যাম, তেতিয়া আমাৰ কি হ'ব, সুবিধা হ'ব। মই ছাইডত লিখি দিছোঁ অংকনৰ পৰ্যায়বোৰ, তোমালোকে পৰীক্ষাত তলত লিখিবা। ছাইডত কেলৈ লিখি দিছোঁ? তোমালোকৰ বুজাত সুবিধা হ'ব। মই ইয়াতে লিখি দিওঁ অংকনৰ পৰ্যায়বোৰ। প্ৰথমতে আমি কি আঁকিলোঁ? চাৰি চেণ্টিমিটাৰ, পাঁচ চেণ্টিমিটাৰ আৰু ছিক্স চেণ্টিমিটাৰ বাহুৰ এটা ত্ৰিভুজ আঁকিলোঁ। এইটো আমাৰ প্ৰথম হৈ গ'ল। এতিয়া আমি কি কৰিম? বিৰ লগত, বি চিৰ লগত সূক্ষ্মকোণ হোৱাকৈ এডাল ৰশ্মি টানিম। সূক্ষ্মকোণ কি? এইটো চোৱা, এইটো আমাৰ 90 ডিগ্ৰী লম্ব। 90ৰ ৰাইট ছাইডত আহিলে 90ৰ পৰা সৰু হ'ব। 90ৰ পৰা সৰু মানে কি? সূক্ষ্মকোণ। এতিয়া আমি বিৰ লগত এটা ৰশ্মি আঁকিম সূক্ষ্মকোণ হোৱাকৈ। এইদৰে তোমালোকে আঁকিলে হ'ল। বিৰ লগত সূক্ষ্মকোণ হোৱাকৈ আমি এডাল ৰশ্মি আঁকিলোঁ। নাম দিলোঁ আমি ইয়াৰ কি? বি এক্স। এই ধাপটো আমি লিখি দিম ইয়াত। বি চিৰ লগত সূক্ষ্মকোণ হোৱাকৈ দুই নম্বৰ, বি চিৰ লগত সূক্ষ্মকোণ হোৱাকৈ বি এক্স ৰশ্মি টনা হ'ল। হৈ গ'ল দুই নম্বৰ। এতিয়া আমি চাম আমাক অনুপাতটো কি দিছে। কি দিছে আমাক? টু বাই থ্ৰী। ডাঙৰ কোণটো তিনি ডাঙৰ, যিমান ডাঙৰ ডাঙৰটো ল'ম আৰু ডাঙৰটোৰ সমান আমি এই ৰশ্মি চিত্ৰক সমানে ভাগ কৰিম। ডাঙৰ কোণ আমাৰ থ্ৰী ডাঙৰ, তেনেহ'লে আমি বি এক্সক তিনিটা সমান ভাগত বিভক্ত কৰিব লাগিব। তিনিটা সমান ভাগত আমি কিদৰে বিভক্ত কৰিম? কম্পাছৰ সহায়ত কেনেদৰে কৰিম চাওঁ। তোমালোকে যিকোনো এটা ৰেখাটো ল'ব পাৰা, তোমালোকৰ ইচ্ছা। কিন্তু প্ৰথমবাৰ একে তোমালোকৰ ইচ্ছামতে ল'বা। এবাৰ লোৱাৰ পিছত যেতিয়ালৈ তিনিটা ভাগ নকৰিবা, এইটোক আৰু সৰু ডাঙৰ কৰিব নোৱাৰিব। মই ল'লোঁ ইমানেই, বিত কেন্দ্ৰ কৰিম মই, কৰি এটা বৃত্তচাপ আঁকিলোঁ আঁকিলোঁ। এতিয়া এই বৃত্তচাপে বি এক্সত যি বিন্দুত কাটিছে তাত কেন্দ্ৰ কৰিম, কৰি মই আৰু এটা বৃত্তচাপ আঁকিলোঁ। ইয়াত কেন্দ্ৰ কৰিম, কৰি মই আৰু এটা বৃত্তচাপ আঁকিলোঁ। এইদৰে মই বি এক্সক তিনিটা সমান ভাগত ভাগ কৰিলোঁ। এইটো এটা ভাগ, এইটো এটা ভাগ, এইটো এটা ভাগ,
তিনিটা কিয় কইলো? কারণ দুই আর তিনির ভিতর তিনিয়ে ডাঙর, সদায় সাবা ডাঙরটোর সমানে ভাগ করব। এইকেটার নাম কি দিম? মই বি ওয়ান, বি টু আর বি থ্রি। তাহলে আমি অঙ্কনত কি লিখিম? বি এক্সর উপর তিনিটা তিনিটা বিন্দু বি ওয়ান, বি টু আর বি থ্রি এনেদরে লোয়া হল, যাতে কি দরে লইছো? যাতে বি বি ওয়ান এই পার্ট, এই অংশটো এই অংশটোর সমান, এই অংশটো এই অংশটোর সমান, মানে তিনিটা কি হব লাগিব? এটা আনটোর সমান হব লাগিব, যাতে বি বি ওয়ান বি বি ওয়ান সমান কি হব? বি ওয়ান বি টু, এইটোর সমান কি হব? বি টু বি থ্রি, বি টু বি থ্রি। এইদরে তোমালোকে অঙ্কনের লগে লগে লিখিলে পর্যায় লিখাত সুবিধা হয়। এতিয়া আমি সদায় মনত রাখিবা, সদৃশটিবো চাকুতে হরটোর লগত আমি সিটো সংযোগ করব, হরর যেটু মান থাকিব। প্রথমতে আমি বি এক্সক যেতিয়া বিভক্ত করিম ডাঙরটোর সমান বিভক্ত করিম, কিন্তু সির লগত বি টু সংযোগ করিম নে বি থ্রি সংযোগ করিম নে বি ওয়ান সংযোগ করিম, এইটো নির্ভর করিব হরর মানটো কি আছে। হরর মানটো আমার কিমান দিছে? থ্রি। ডেট মিন্স আমি সির লগত থ্রি টু সংযোগ করিম। থ্রি কোনটো? এইটো, এই পয়েন্টটো ধরিম আমি সির লগত বি থ্রি সংযোগ করিম, সির লগত আমি বি থ্রি সংযোগ করি, আর থ্রি পয়েন্ট আমার হয়ে গেল, হরত যে থাকিব তার লগত আমি সংযোগ করিলো, থাকিলে আমার দুই। এটা টু পয়েন্ট আমি বিচারিম, এইটো আমার টু পয়েন্ট, এই টু পয়েন্টের মাজেরে বি থ্রি, এইটো বি থ্রি, বি থ্রি সির সমান্তরালকৈ এডাল রেখা টানিম। কিদরে আমি রেখাডাল টানিম শিকাই আছো মই? এতিয়া আমি বি থ্রিত বহাই যিকোনো একটা ব্যাখ্যাটো লৈ এডাল চাব আঁকিম। বি থ্রিত প্রথম আমি যিকোনো একটা ব্যাখ্যাটো লম, তারপর আমি আর এইটো ডাঙর সরু করিব নোৱাৰিম। তাহলে আমি প্রথম এটা একটা ব্যাখ্যাটো ললো, লৈ আমি বি থ্রিত বহাই একটা বৃত্ত চাপ লো। এই একে ব্যাখ্যাটোত আমি কত বহাম? টুত বহাম। টুত কেলে বহাম? আমার টু বাই থ্রি আসলে টুত একে ব্যাখ্যাত লোক আরো একটা আমি বৃত্তচাপ আঁকিল। এতিয়া আমি কি করি? এই দুটা বিন্দু, এই দুটা বিন্দুর সমান দূরত্বটা আমি লম, ব্যাখ্যাটো লম, লয় বি টু বা বি ওয়ানত কেন্দ্র নহয়, কত কেন্দ্র করিম? এই বিটুত কেন্দ্র করে যে বৃত্তচাপ আঁকিছিলে, যে বৃত্তচাপে বি এক্সক যে বিন্দুত ছেদ করেছে, এই বিন্দুক কেন্দ্র করি। তাহলে আগতে আমি কার সমান ব্যাখ্যা তুললাম? এইটোর সমান ব্যাখ্যা তুলব। এইটোর সমান ব্যাখ্যা তুলব লয় আমি ইয়াত কেন্দ্র করিম, করিম ইয়াত কেন্দ্র, কেন্দ্র করি আমি এটা চাপ আঁকিম। হয়ে গেল। এতিয়া এই সেটটোর মাজেরে আমি বিটোর মাজেরে এডাল কি আঁকিম? রেখা আঁকিম। এইদরে চোৱা, বিটোর মাজেরে এডাল রেখা টানিলো, যে রেখাডাল বি থ্রি সির কি হল? সমান্তরাল। এইদরে আমি বি থ্রি সির সমান্তরাল রেখা বিটোর মাজেরে আঁকিম। ইয়ার নাম দিম আমি সিডেস। তোমালোকে ডাইরেক্ট সমান্তরাল রেখা আঁকিব লাগে, ডাইরেক্ট আঁকি নিদিবা, এই নিয়মত আঁকিব লাগিব। তেনেহলে আমার ফোর্থ পয়েন্ট আমি লিখি দিও ধাপটো, বিটোর মাজেরে কার সমান্তরাল? বি থ্রি সির, বি থ্রি সির সমান্তরাল কই
এডাল রেখা টনা হল জিয়ে বিসি কোন বিন্দু ছেদ করিছে সি ডেস বিন্দু জিয়ে বিসি সি ডেস বিন্দু ছেদ করিছে হল বি টুর মাজেরে বি থ্রি সির সমান্তরাল কই এডাল রেখা টনা হল জিয়ে বি সিক্স সি ডেজ বিন্দু ছেদ করেছে। এটা ঠিক একদরে সি বিন্দু সি ডেজ বিন্দুর মাজেরে এ সির সমান্তরাল কই আমি এডাল রেখা টানিব। কিদরে টানিম? এ আক আগর প্রসেস। আমি কি করিব লাগিব? সি বিন্দুত কেন্দ্র করি যিকোনো এটা রেখার দলম লয় এটা চাপ আঁকিম। এদরে আঁকিলো সেই একে রেখার দল এককত ধরিম সি ডেসত কেন্দ্র করিম, কেন্দ্র করি আকৌ এটা চাপ। তারপিছত এই এই দুটা বিন্দুর সমান রেখার দলম হয়েছে, এই দুটা বিন্দুর সমান। এটা কত কেন্দ্র করি? এটা সি ডেসত নহয়, এটা এই বিন্দুত আমি কেন্দ্র করি, কেন্দ্র করিলো করি এইটো কাটি দিল হয়ে গেল। এটা সি ডেসর মাজেরে এই সি ডেসর মাজেরে এই ছেদকর মাজেরে এডাল রেখা টানি এই চোয়া এ সির সমান্তরাল হয়ে গেল। জিয়ে এ বি কোন বিন্দু ছেদ করিব? এ ডেস বিন্দু। এটা আমার কেই নম্বর ধাপ? এটা আমার 5 নম্বর ধাপ। তাহলে আমি এটা 5 নম্বর ধাপটি লিখে দিই। 5 নম্বর পয়েন্ট আমি লিখি দিম সি ডেসর মাজেরে এ সির সমান্তরালকৈ এডাল কি টনা হল? রেখা টনা হল। সি ডেসর মাজেরে এ সির সমান তরালকৈ এডাল রেখা টনা হল। জিয়ে এ বি কোন বিন্দু ছেদ করিছে? এ ডেস বিন্দু। জিয়ে এ বি এ ডেস বিন্দু সেট করিছে। শোনা, সির মাজেরে যেটা টানিছিল এ বি কোন বিন্দু সেট করিছে? এ ডেস বিন্দু সেট করিছে। এই কথাখিনি আমি লিখিলো, এটা আমি সদৃশ ত্রিভুজটো পাই গলো এ ডেস বি সি ডেস। তাহলে আমি আঁকিবলগীয়া সদৃশ ত্রিভুজ পাই গলো এ ডেস বি আর সি ডেস। তাহলে আমার 6 নম্বর ধাপটো কি হব? নম্বর ধাপটো আমার কি হব? এ ডেস বি সি ডেস আঁকিব লগিয়া ত্রিভুজ হয়ে গেল। আমার অঙ্কটো ইয়াত শেষ, কিন্তু পরীক্ষাত যদি ইমান লাগে ইয়ালৈকে লিখিবা। কিন্তু যদি তোমালোকক এইদরে কিতাবত দিয়ার দরে যদি কয় কারণও দর্শুয়া, তেতিয়া ইয়ার যুক্তি দিব লাগিব তোমালোকে কিয় এইদরে আঁকিলা। যদি এই ওয়ার্ডটো নাথাকে অঙ্কন আর ধাপ, তাতে অঙ্কটো শেষ আর লিখিব নালাগে। কিন্তু যদি এই ওয়ার্ডটো থাকে উপযুক্ত কারণ দর্শুয়া, তেতিয়া কি লিখিব লাগিব? আজিলৈকে কিন্তু এইটো উপযুক্ত কারণ দর্শোৱাটো দিয়া নাই, অকল অঙ্কন আর ধাপবোৰে লিখিব দিয়ে। তথাপিও মই কারণটো দেখুৱাই দিছো, এইটো তোমালোকে কৰি ল'বা, পৰীক্ষাত দিবও পাৰে। কারণটো কি হ'ব পাৰে? অঙ্কনৰ সত্যতা।
সত্যতা অথবা প্ৰমাণ লিখিলে হ'ব। তেনেহ'লে প্ৰমাণ কিদৰে কৰোঁ? আমাক কি কৈছে চোৱা, আমি প্ৰথম এটা ত্ৰিভুজ আঁকিছিলোঁ, এ বি চি, 4 সেণ্টিমিটাৰ, 5 সেণ্টিমিটাৰ আৰু 6 সেণ্টিমিটাৰ জোখৰ এটা ত্ৰিভুজ আঁকিছোঁ। তাৰে আকৌ এটা সদৃশ ত্ৰিভুজ আঁকিলোঁ, এ ডেচ বি চি ডেচ। এতিয়া আমি প্ৰথমতে প্ৰমাণ কৰি দিম যে এই দুটা কি ত্ৰিভুজ, সদৃশ ত্ৰিভুজ। কিদৰে প্ৰমাণ কৰিম চাই লওঁ। এই বাহু দুডাল কি, সমান্তৰাল বাহু, আৰু এইডাল এ বি কি হ'ব, ছেদক, আৰু ইয়াত ছেদক হ'ব বি চি। আমি ক্লাছ নাইনত পাইছোঁ, এইটো মই দেখুৱাই আছোঁ, ক্লাছ নাইনত আমি কি পাইছোঁ, এইটো যি দেখুৱাম এইটো নিলিখিবা, অংকনৰ সত্যতাখিনি লিখিবা। চোৱা মই ৰাফত দেখাই আছোঁ, দুডাল সমান্তৰাল ৰেখা, এইটো এইটো এডাল ছেদক, এইটোৰ বাওঁপিনে যিটো কোণ ওপৰত আছে লাইনৰ ওপৰত, এই লাইনটোৰ ওপৰত, আকৌ এইটো লাইনটোৰ ওপৰত, এনেদৰে থকাবোৰক আমি কি বুলি কওঁ, অনুৰূপ কোণ। তেনেহ'লে 1 = 2 কেলে হ'ব, অনুৰূপ কোণ। অনুৰূপ কোণবোৰ কি হয়, সমান হয়। এইটো মই বুজাই দিলোঁ, নাইনত তোমালোকে পাইছা, আৰু বা মই ৰিপিট কৰি দিলোঁ, হৈ গ'ল এইখিনি। এতিয়া আমি ইয়াতে দুটা ত্ৰিভুজ দেখা পাইছোঁ, ত্ৰিভুজ দুটা কি কি, ত্ৰিভুজ দুটা হ'ল এ বি চি, এ ডেচ বি চি ডেচ। সত্যতা আৰম্ভ কৰোঁ, ত্ৰিভুজ এ বি চি আৰু ত্ৰিভুজ এ ডেচ বি চি ডেচ, এইটো নিলিখিবা, এইটো ৰাফ, এইটো মই বুজাবৰ কাৰণে লিখিছোঁ, ঠিক আছে, এ বি চিৰ। ইয়াতে চোৱা, এই দুডাল কি, সমান্তৰাল দুডাল বাহু। আমি কি লিখিম, যিহেতু এ ডেচ চি ডেচ সমান্তৰাল এ চি, আৰু ছেদক কোণ, এ বি এটা ছেদক, আৰু কোণ ছেদক, বি চি এটা ছেদক, গতিকে এইটো আৰু এইটো কোণ সমান হ'ব, অনুৰূপ কোণ। ঠিক একেদৰে এই কোণটো সমান এই কোণটো হ'ব, এই কোণটোৰ নাম আমি কি দিম, বি এডেচ চি ডেচ, বি এডেচ চি ডেচ সমান কোনটো কোণ হ'ব, বি এ আৰু চি, বি এ চি কি কোণ, অনুৰূপ কোণ। হ'ল, ঠিক একেদৰে এতিয়া আমি কি কৰিম চোৱা, এই চি কোণটো, এই চি ডেচ কোণটো এই চি কোণৰ সমান, এইটো সমান্তৰাল, লাইনৰ ওপৰত আছে, লাইনৰ ওপৰত আছে, এই কোণটোৰ নাম কি দিম, বি চি ডেচ এ ডেচ, বি চি ডেচ এ ডেচ, মাজৰটোৱে কোণটো বুজায়, মাজত কি আছে, চি ডেচ মানে এই কোণটো বুজাইছোঁ, ইকুৱেলটো কি হ'ব, বি চি এ, কোণৰ মানটোক সদায় মাজত ৰাখিবা, এতিয়া মাজত আছেনে নাই চিটো, মানে এইটোৱে এই কোণটো বুজাইছে, বি এই চোৱা, বি চি এ মানে এই কোণটো, এইটো কি কোণ, অনুৰূপ কোণ। দুটা কোণ যদি সমান হৈ যায় তাক আমি, এই ত্ৰিভুজ দুটাক আমি সদৃশ ত্ৰিভুজ বুলি ক'ব পাৰোঁ। সদৃশ ত্ৰিভুজৰ কিছুমান স্বীকাৰ্য আছে, এই স্বীকাৰ্যত কোন কোন স্বীকাৰ্য মতে এই দুটা কি হ'ব, সদৃশ হ'ব। তেনেহ'লে আমাৰ দুটা কোণ, দুটা ত্ৰিভুজ কি হ'ল, সদৃশ। কিহেৰে হ'ল, কোণ কোণ, কোণ কোণক এংগুল এংগুল কয়, এংগুল এংগুল চি কাৰ্য মতে। এতিয়া যদি দুটা ত্ৰিভুজ সদৃশ হয়, সিহঁতৰ অনুৰূপ বাহুবোৰৰ সমানুপাতিকৰ মানবোৰ সমান হয়, একে সমানুপাতিকত থাকে, তেনেহ'লে এই ত্ৰিভুজ দুটাৰ অনুৰূপ বাহু কি হ'ব, এ ডেচ বিৰ অনুৰূপ বাহু এ বি, বি চি ডেচৰ অনুৰূপ বাহু বি চি, আৰু এ ডেচ চি ডেচৰ অনুৰূপ বাহু এ চি, লগত থাকিব, কাৰণ দুটা কি, সদৃশ। এতিয়া আমি চাই লোৱা কোনটো কোনটো সদৃশ হ'ব, এ ডেচ বিৰ অনুপাত কি হ'ব, এ বি, এ ডেচ বি অনুপাত এ বি,
A dash C dash অনুপাত AC A dash C dash AC ঠিক একেদরে BC BC dash by BC হৈ গল এটুক আমি কেই নম্বর দিম এক নম্বর এতিয়া আমি অঙ্কনটো চাম অঙ্কনত কি দিছে চোৱা এই BX ক আমি দুটা ভাগ দুটা সমান্তরাল আছে ইয়াত BC BC এক কিমান ভাগত ভাগ কৰিছে এ ভাগ দু ভাগ মানে B অ BC সরি BC ড্যাশ এটো C ড্যাশ হয় BC ড্যাশে কেইটা ভাগ লৈছে এ ভাগ দু ভাগ আর C ড্যাশ C এ কেইটা ভাগ লৈছে এ ভাগ এই তিনিটা ভাগ সমান সমান ওটিকে এটো যদি 1 ধরু 1 1 কিমান হবো 2 আর এটো কিমান হবো 1 তেনহলে আমি এতে কি লিখিম অঙ্কনৰ পৰা এইছোৱা b c ড্যাশ ডিভাইডেড বাই c ড্যাশ c সমান কি হ'ব b c ড্যাশ কাৰ লগত b b2 আৰু c ড্যাশ c কাৰ লগত b2 b3 ইয়াত কি কৈছে এইটো b c ড্যাশ অনুপাত কি হ'ব c ড্যাশ c b c ড্যাশ কাৰ সমান হ'ব b b2 b b2 আৰু c ড্যাশ c কাৰ সমান b2 b3 b2 b3 b b2 ৰ মান কিমান হ'ব এই ভাগ লগে 1 আকৌ এই ভাগ লগে 1 কিমান হ'ল 2 আৰু b2 b3 কিমান হ'ল 1 হৈ গ'ল এতিয়া মই এটো কি কৰিম এটো মই অনন্য কৰি দিম মানে রেসিপ্রোকাল বুলি কয় তেনে হলে সি ড্যাশ সি মই ওপৰত লৈ গলো বি সি ড্যাশক তলত আনিলো এটুক নিলে লেফট সাইডে যদি মই লৈ যাও রাইট সাইডে একে হ'ব কি হ'ব 1/2 ইয়াক আমি কি দিম 2 নম্বর দিম এতিয়া আমি কি লম বিসি বি সি বিসি বাই বিসি ড্যাশ বিসির অনুরূপ বাহু বিসি ড্যাশ তাহলে আমি এতে কি লিখিম বিসি বাই বিসি ড্যাশ এটা সোয়া বিসিত কি আছে বিসি ড্যাশ বিসি ড্যাশ প্লাস সি ড্যাশ সি তাহলে বিসির ঠাইত মই কি বহ পাৰো বিসি ড্যাশ প্লাস সি ড্যাশ সি আৰু তলত বিসি ড্যাশ তেনহলে বি সি ড্যাশ বি সি ড্যাশ সি ড্যাশ সি বি সি ড্যাশ এটো কাটি গল থাকিলে কিমান ইয়াত 1 আৰু সি ড্যাশ সি বাই বি সি ড্যাশ আমি পাইছিলো কিমান 1/2 ইয়াত আমি 1/2 বহাম ক'ৰ পৰা পালো 2ৰ পৰা পালো ইয়াতে আমি এটা কি লম লখাগো লম 2 আর 1 লখাগো 2 ইয়ার তলত 1 আছে 1 এর 2 হরণ কইলে 2 তো 2 এগুণ 2 তলত 2 রে হরণ তার পিছত উপরট লগত পূরণ তলত 1 থাকিলে ডাইরেক্ট পূরণ কইলে হল ইয়ার তলত 2 আছে 2 রে 2 হরণ কইলে 1 1 1 1 তো আমি পালো 3/2 3/2 মানে আমি কিমান পালো BC বাই BC ড্যাশ 3/2 এতিয়া আমি যদি এটো উলটাই দিও লেফট সাইডে উলটাই দিলে রাইট সাইডে উলটিব BC ড্যাশ BC কি হব 2/3 তেনে হলে BC ড্যাশের মান কি মান হব 2/3 BC ইনটু হরণ আছিল ইফালে গলে কি হব পূরণ তেনে হলে আমার এটোর মান উলাই গল BC ড্যাশ বাই BC এর মান কি মান উলালে 2/3 এই ইয়ার অনুরূপ বাহু ইয়ার কিমান গুণ কিমান গুণ হল আমার 3 ভাগর 2 গুণ তেনে হল আমার প্রশ্ন কি কইছিলে প্রশ্নত আমার সোয়া কি কইছিলে 3 ভাগর 2 গুণ হব লাগিব অর্ধেক ত্রিভুজটুর এই প্রথম ত্রিভুজটুর অনুরূপ বাহুবোৰ কিমান হব লাগিব 3 ভাগর 2 গুণ 3 ভাগর 2 গুণ হৈ গল এটো অর্ধেক ত্রিভুজ BC BC ড্যাশৰ
অনুরূপ বাহু বিসি, বিসি ড্যাশ বিসির কি হল, তিনি ভাগর দুই গুণ হয়ে গেল। এই মানটুই আমি কত বহাই দিম, এক নম্বরত বহাই দিম। এক নম্বর কোনটু, এই যে এক নম্বরত আমি বহাই দিম। বিসি ড্যাশ বাই বিসির মান কিমান ওলাইছিলে, টু বাই থ্রি। বিসি ড্যাশ বাই বিসি কার সমান, এই দুটারে সমান, মানে ইয়ার মানও কিমান হব, টু বাই থ্রি, ইয়ার মানও টু বাই থ্রি, মানে আমার প্রমাণটো হয়ে গেল। এতেকে কি লিখিম, এতেকে একর পড়া কি লিখিব লাগিব, এ ডেস বি এ বি, এ ডেস সি ডেস এ সি, বি সি ডেস বি সি সমান টু বাই থ্রি। এইদরে আমি প্রমাণটো করে দিল। এ আসিল আমার অঙ্কনের সত্যতা। আরো বা মো কই দো, অঙ্কনের সত্যতাটো পরীক্ষাত নাহে, কিতাবর প্রশ্ন আছে, গতিকে মই দেখুৱাই দিছো, কিন্তু তথাপিও তোমালোকে প্রেকটিস করিবা, যদি দিয়ে তেনহলে এইদরে করে লবা। এই কয়ে আজি মই মোর ভিডিওটো সমাপ্ত করলো। যদি কিবা প্রশ্ন থাকে কমেন্ট বক্সত কমেন্ট করিবা, কিবা বুঝিব থাকলে মোক সুধিবা। যদি ভিডিওটো ভাল লাগিছে শেয়ার করিবা, লাইক করিবা, আর বেল বটনত প্রেস করিবা, আর যদি সাবস্ক্রাইব করা নাই সাবস্ক্রাইব করে লবা। এই কয়ে মই মোর ভিডিও আজি সামৰণি দিলোঁ। থ্যাংক ইউ, ধন্যবাদ।